আমরা চলে এসেছি আজকে তাজ অন গ্যাঞ্জেস বারাণসীতে, আর আজকে আমরা এখানে লাঞ্চ করছি কারণ আজকে স্পেশাল ডে। সো চলো আমাদের সাথে ভেতরটা ঘুরে দেখি কেমন। বেনারসি মুঘল ঘরানা থালি এটা নিচ্ছি, তার সঙ্গে বিরিয়ানি নেবো এখান থেকে। দেখো স্ট্রিম রাইসের দামও 525, ঠিক আছে, পোলাও 575। Thank you.
পুলের মধ্যে দিয়ে যাচ্ছি, সুইমিং পুলে। আরে বাহ তাজ, এই জন্যই বলে আরে বাহ তাজ। এই বলটাতে তো দারুণ ফটো উঠতে চলেছে। অনেকটা এরিয়া, চলো এইটা না করলেই পারতো। আচ্ছা এইখানেও রেস্টুরেন্ট, এটা হলো চক রেস্টুরেন্ট, ঠিক আছে। আমরা এটা ভেতর থেকে দেখলাম আর বাইরে থেকে দেখছি। আহা, বাইরেও এখানে একটা দারুণ সিটিং এরিয়া আছে। আচ্ছা আমরা এই দিক দিয়ে এসেছি সম্ভবত, দরবার হল, পিকক লন অ্যান্ড গুলাব বাগ, এই দিকে। এই যে এইটা হলো সুইমিং পুল, এই দিক দিয়ে এসেছি। সুইমিং পুল, সো নাইস। তাজ গ্যাঞ্জেস ভারানসির সুইমিং পুলের একটা আপডেট। অ্যাটমসফেরিক টেম্পারেচার 20 ডিগ্রি, পুল ওয়াটার হলো 30 ডিগ্রি, আর হলো ক্লোরিন লেভেল আছে 0.5 ppm, অ্যান্ড পুল ওয়াটার pH লেভেল হলো 7.0। দারুণ। আর এই হলো পুল, ফুড বাই দ্য পুলও আছে, আর এইখানকার বাথটাও বেশ সুন্দর। তারপরে নর্মাল, কত বড় গার্ডেন। আর এটা একটা ব্যাঙ্কুয়েট হল সম্ভবত, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়, তারই অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে সব গাঁদা ফুলের মালা ঠালা দিয়ে। আর পাথটা দারুণ সুন্দর, দারুণ অদ্ভুত ভালো লাগছে। আর বাগানটাও খুব মেনটেইনড। আর তাজ, আজকে তাজে লাঞ্চ ট্রিট কেমন লাগছে? আর স্পেশাল এইটা হলো তাঞ্চই শাড়ির প্রিন্ট, বেনারস, বেনারসি কাজের ওপরে। আর হলো এটা পেখোয়া, এই এইটা এটা আমার এই সম্পর্কে ধারণা নেই, আমি শাড়িটার নামই শুনিনি। বার্থডে বয়ের জন্য বার্থডে থালি, দারুণ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমরা নিয়েছি হলো মাটন বিরিয়ানি, তো সার্ভ হচ্ছে এটা। দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ভেজ কোনো আইটেম হওয়ার চান্স বেশি। একটু টেস্ট করো, কোপ্তাটাই বেশি কাট হবে। কোপ্তা, আচ্ছা এটা এটা মনে হচ্ছে চিকেন। চিকেন দারুন, ফুলকপি, মটন, লৌটি কাবাব, বাচ্চারই খাওয়া দাওয়ার। বিরিয়ানি আনপ্যাক হচ্ছে, মাটনের পিসটা দেখো, আমি না খেয়েই বলছি নাজুক নাজুক এত। এবার হলো জন্মদিনের সিউই, কেমন দারুণ খেতে, দারুণ হলো খাওয়া। হ্যাপি বার্থডে, এখান থেকে একটা একটা কমপ্লিমেন্টারি একটা কেকও দিয়েছে, ওয়াও দারুণ। আবার আর একটা বার্থডে কেক, হ্যাপি বার্থডে টু ইউ। বিল হয়েছে 4160। কেমন খেতে চকলেট, মুখে একদম মিলিয়ে যাচ্ছে।
আজকের ব্লগটা খুবই ইমোশনাল, যে আমাদের সবসময় সব কিছুতে খেয়াল রাখে তার জন্য একটা ছোট্ট লাঞ্চ। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।